পায়ের এই জায়গাতে অনেক প্রায় 4-5 মাসের একটা চোট ছিল, মানে বাইকে কিক মারতে গেলে লেগে লেগে চোটটা রিপিট হতো, মানে ব্যথাটা 2-3 দিন ছাড়া ছাড়া রিনিউ হতো, এরকম একটা ব্যাপার চোটটা। 10 মিনিট এটা আমি পায়ে ধরেছিলাম, 10 মিনিট পর আমার ওই 4-5 মাসের চোটটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়, কোনো ক্লটিং ছিল না, কোনো রক্ত জমাট ছিল না, কোনো চোট ছিল না। তখন জিনিসটা আমার মাথায় রেজিস্টার করলো, ডিভাইস যদি এই কাজটা সত্যিই করতে পারে তাহলে হাবিব এতক্ষণ ধরে যে বলেছে এত কিছু সব সত্যি হতে পারে। আমার মাথায় রেজিস্টার করলো ডিভাইসটা আমি কিনবো, যে কোনো হালে ডিভাইসটা কিনবো, কিনে আমি রোজ বেরোবো, ব্যথা সারাবো 50 টাকা করে নেবো, 10 জনের ব্যথা সারালে 500 টাকা করতে পারবো। আমার বিজনেস ছোট ছিল, আমি সেইভাবে ভেবেছিলাম, টাকা জোগাড় করে আমি ডিভাইসটা কিনলাম। তারপর আমার বাবার বিষয়ে যখন আলোচনা করলাম, বাবার সিভিয়ার নার্ভের সমস্যা ছিল, রাত্রে ঘুমাতে পারতেন না, মাসের পর মাস রাত্রে ঘুম ছাড়া উনি থাকতেন। সেই জায়গা থেকে আমার মনে হলো ডিভাইসগুলো তো কাজ করে, বাবার জন্য কিনতে হবে। প্রায় 1.5 লক্ষ টাকার মতো গল্প ছিল, আমি জোগাড় করতে পারিনি, কিন্তু মনে একটা মানে এরকম আমি সত্যি ভাবলাম ওই রকম চাহিদা আমি কখনো ফিল করিনি তার আগে, যে করতেই হবে কোনো জিনিস, যে এই টাকা জোগাড় করে মেশিন গুলো কেনার আগে আমার বাবার কিছু না হয়ে যায়, সবসময় এই ভয়টা আমার তাড়া করে বেড়াবে। কারণ অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, সিএমসি থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি, কোনো রেজাল্ট আসেনি। তারপর যখন টাকা হঠাৎ করে মানে যদি আপনি কিছু চান দেখবেন প্রকৃতি আপনাকে হেল্প করবে সেটা অ্যাচিভ করে। ম্যাম আমি জানি কিভাবে জোগাড় করেছিল, শূন্য থেকে জোগাড় করার পর আমি জানি শূন্য থেকে জোগাড় করেছি। ঠিক আছে, তো আমি টাকা জোগাড় করে ডিভাইসগুলো কিনলাম, কারোর কোনো মতামত না নিয়ে, কারণ আমি জানি যেটা আমি নিজে রেজাল্ট পেয়েছি আমি আমার বাড়ির লোককে বলে বোঝাতে পারবো না, যেটা আমি দেখেছি যেটা ফিল করেছি। কিনলাম, বাবা ইউজ করা শুরু করলেন, তারপরে দেখলাম অটোমেটিক্যালি শুভ্র কয়েল জয়েন করলো, জাবেদ হোসেন জয়েন করলো, সুব্রত বিশ্বাস জয়েন করলো, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে সব আসছে, একে একে ডিভাইসগুলো দেখছে আর জয়েন করছে। আমি বসে আছি আমার জায়গায়, আমি বলছি তোর এত টাকা চেক নিতে আসে কেন, আমার ম্যান পাওয়ার গুলো কাজ করছে, প্যাসিভ ইনকামের জায়গাটা আমার নিজের অজান্তেই ওপেন হয়ে গেছে আমার জন্য, যেটা আমি এতদিন খুঁজছিলাম। রোজগার করার জন্য সকাল থেকে রাত অব্দি নিজে খাটতাম, ঠিক আছে, একা খেটে কত রোজগার করা যায় হয় না, কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসগুলো যখন আমার হাতে আসলো, তখন শুক্র কয়েল আমার হাতে আসলো, তখন জাবেদ হোসেন আমার হাতে আসলো, সুব্রত বিশ্বাস হাতে আসলো, আরো অনেকে আসলো যারা তাদের মতো করে কাজ করছে, বেনিফিটেড আমি আমার জায়গায় বসে বসে করছি। অদ্ভুত একটা জিনিস শুরু হয়ে গেল সেই থেকে চলা। তার জন্য আমি হাবিবকে অনেক মানে কি বলবো একদম মানে আমাদের বাবা মা আমাদের জন্য যা ভালো চান তার পরেই মনে হয় আমাদেরকে হেল্প করে যাচ্ছে। তো ম্যাডামকে ধন্যবাদ ব্রেসলেট সম্পর্কে বলতে দেওয়ার জন্য। এটা কি ব্রেসলেট? তো যারা নতুন এসেছে ব্রেসলেট দেখেছেন, এর আগে অনেক রকমের ব্রেসলেট হয় না, অনেক আবার বালা পরে, কোন ব্রেসলেটের কি কাজ আমার জানা নেই, কারণ এর আগে আমি জীবনে কোনোদিন কোনো ব্রেসলেট ইউজ করিনি। আমাদের কোম্পানি ব্রেসলেট লঞ্চ করার পর আমরা ইউজ করা শুরু করেছি। তো এই ব্রেসলেটের কাজ ম্যাডাম বলে দিয়েছেন, ব্রেসলেটটা জেনারেলি 3টে খুব পাওয়ারফুল ধাতু নিয়ে তৈরি, যেটা হচ্ছে টাইটানিয়াম, জার্মেনিয়াম আর ম্যাগনেট। পৃথিবীতে প্রত্যেকটা ধাতুর আলাদা আলাদা পাওয়ার আছে, শক্তি আছে, তার মধ্যে হায়েস্ট শক্তি যেগুলো হিউম্যান বডিতে কাজে লাগে এই 3টে ধাতুতে আছে, মেটালে আছে। এর কাজ হচ্ছে আমাদের বডিতে প্রত্যেকটা সেলে সেলে খুব সূক্ষ্মভাবে অক্সিজেনকে সাপ্লাই দেওয়া। আমরা যে জল খাচ্ছি সেই জলকে, জলের মলিকিউলকে ভেঙে আমাদের প্রত্যেকটা সেলে সেলে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য ডিভাইসটা হেল্প করে। আমাদের বডির যে এনার্জি আছে, নেগেটিভ আর পজিটিভ এনার্জি আছে, সেই নেগেটিভ পজিটিভ এনার্জিকে ব্যালেন্স করে আমাদের শরীরের 100% এনার্জিটাকে মেনটেন করে। আচ্ছা, আপনাদের মধ্যে একজনকে আমি ডেমোনস্ট্রেশনের জন্য ডাকব, তার কোমর হাঁটু ভাঙা নেই, চোট পাট নেই, তার সবাই আছে চোট আছে,
অনুরূপ একটা হয়েছে, হ্যাঁ ইনি নতুন আছে দেখে। আচ্ছা আমার হ্যাঁ দেখানো আছে? না 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 আমার বডি মনে হয় তিন ভাগের একবার। তুই বলিস না আমি আমি যদি আপনার উপরে চাপ দিই মনে হয় আপনি রাখতে পারবেন? হ্যাঁ কনফিডেন্ট আছে দেখে নিই। তাহলে আপনি হেডফোনটা কান থেকে খুলে ফেলেন, কিচ্ছু করতে হবে না। আমি যে দাবি করলাম যে শরীরে এনার্জি বাড়াই আরেকটু সরিয়ে দেন, ঠিক আছে দেখুন না ভাই কেন এরকম নয় যে বাইরে থেকে কোনো শক্তি আপনার শরীরের মধ্যে এসে যাবে, ম্যাজিক্যাল কিছু নয়। আপনার এই বয়সে এই শরীরে এই এই খাঁচাতে যা শক্তি থাকার কথা সেটা বিভিন্ন কারণে নেই। কীরকম এই যে ম্যাডাম বলছিলেন স্ট্রেস, রেডিয়েশন, উল্টোপাল্টা খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, ভুলভাল লাইফস্টাইলের জন্য কিন্তু আমাদের শরীরে এই বডিতে যেটুকু এনার্জি থাকার কথা সেটা নেই, ঠিক আছে। এর কাজ হচ্ছে শরীরের ভেতর থেকে সেই এনার্জিটাকে 100% ফুলফিল করা। সেটা তখন আপনি একটু দেখে নিতে পারেন, বডিতে যাওয়ার 20 সেকেন্ড পর থেকে 100% এফিসিয়েন্সি শুরু হয়। 20 সেকেন্ড হয়ে গেছে, আবার একইভাবে দাঁড়ান, যেভাবে দাঁড়িয়েছিল ঠিক আছে, আবার আমি আপনাদের নিচে থেকে টানবো, আপনি আনতে পারবেন, ঠিক আছে, রেডি। যে কোনো পরিস্থিতি সারাদিন আমাদের খাওয়া হয়নি কিন্তু যদি প্রেসারের সাথে থাকে আমাদের শরীর 1% কিন্তু ওই ভাবে থাকে, যেটা আমরা নিজেরা রেজাল্ট পাই, ঠিক আছে। এই হচ্ছে ব্রেসলেটের কাজ আমাদের। আর কি করে আপনার শরীরের মাসেল মানে পেশিগুলো মাঝে মাঝে স্টিফ হয়ে যায় না, শক্ত হয়ে যায়, আঁকড়ে ধরে, সেই জায়গাটা ক্লিয়ার করে দেয়। আর এটা ইউজ করার পর সকাল থেকে সন্ধ্যা অবধি 8 ঘন্টা ইউজ করার পরে রাত্রে যখন শোবেন না কোনো দুশ্চিন্তা আপনার ঘুম আটকাতে পারবে না, খুব সুন্দর ঘুম পাবে। তাহলে এটা কি মনে হয় প্রত্যেকের হাতে থাকা উচিত তো? হ্যাঁ এবারে মনে হচ্ছে না ফোর দিন যে একটা হাত।